আপনারা যারা দেখা যায় ভালো মানের ভালো কোয়ালিটির একটা ফার্নিচার কিনতে চান আর সেটা যদি হয় খাট তাহলে কি আজকে ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে তো আপনি ওয়াশ করতে পারবেন হচ্ছে আমাদের শোরুমের রাজকীয় খাট এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ফিনিশিং এটা প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা হ্যালো ভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইয়াসিন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আর বলতেছি আপনাদের সাথে আজকে আমরা চলে এসেছি এইসকে ফার্নিচার বাজারে আর আজ এই ঠিকানাটা হলো যাত্রাবাড়ি সোনি আকরা পলাশপুরে আপনারা যারা দেখা যায় ভালো মানের ভালো কোয়ালিটির একটা ফার্নিচার কিনতে চান আর সেটা যদি হয় খাট তাহলে কিন্তু আজকে ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে এইখানে আজকে আপনাদেরকে এসকে ফার্নিচার বাজার থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই ভালো মানের খুবই ভালো কোয়ালিটির একবারে রিজনেবল প্রাইজে কিছু খাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনি আমাদের ভিডিওটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখে থাকেন না কেন আপনি কিন্তু এই এসকে ফার্নিচার বাজার থেকে আপনার পছন্দের খাটটি কিন্তু আপনি নিতে পারেন তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক আর শুরু করার আজকের ভিডিওতে আমাদেরকে যিনি সহযোগিতা করবে ইনফরমেশন দিয়ে তিনি হলো এই শোরুমের ম্যানেজার মোহাম্মদ হৃদয় ভাই তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তার কাছ থেকে কিন্তু যাওয়ার চেষ্টা করবো তাদের ফার্নিচারের কোয়ালিটি গুণগত মান এবং প্রাইজের বিষয়টা তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন এখানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত হৃদয় ভাই আমাদেরকে সর্বপ্রথম আপনি কোন ফাইন চারটা দেখাচ্ছেন আজকে আমাদের সর্বপ্রথম আপনাদের নতুন কালেকশন হচ্ছে এই যে শাহি খাটটা শাহি খাটের কালেকশনটা আচ্ছা এটা কি কাট দিয়ে তৈরি করছেন হচ্ছে মালুশিয়ান প্রসেসিং এমডিএফ মালুশিয়ান প্রসেসিং এমডিএফ জি আচ্ছা তো এইখানে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান এর চমৎকার ডিজাইনের একটা খাট আছে এখানে এখানে কি মকমলের কাপড়গুলো দেওয়া হয়েছে না জি এটা হচ্ছে বেলভেট কাপড় বেলভেট জি আচ্ছা এটা হচ্ছে আপনি ওয়াশ করতে পারবেন এবং এটার পাথরের কাজগুলো এবং স্টোনের কাজটা অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে অনেকেই ইউজ করে প্লাস্টিকের বাট এটা হচ্ছে কাচের স্টোন এবং এটার কালার হচ্ছে গোল্ডেন কালার সম্পূর্ণ আচ্ছা এবং কেউ যদি চায় কাস্টমাইজ করে নিতে অন্য কোন কালারের সে ক্ষেত্রে অন্য কোন কালার আলোচনা সাপেক্ষে করা যাবে আচ্ছা এবং এটার গাড়ি হচ্ছে আপনার তিন ইঞ্চি গাড়ি তিন ইঞ্চি গাড়ি যে এটা গাড়ি হচ্ছে তিন ইঞ্চি গাড়ি এবং এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হেডবক্স আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ হেডবক্স এবং আমাদের হেড সাইড এবং লেগ সাইড সেম ডিজাইন আচ্ছা আচ্ছা সেম কালার এবং এটা হচ্ছে আপনার আমাদের হচ্ছে কাটার হচ্ছে স্পেশালিটি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের দুইটা করে গুঁড়ো দেওয়া আছে দুইটা করে না জি আচ্ছা আর এটার প্রাইসটা আপনার কত দিতেছেন এটা প্রাইস হচ্ছে 21500 টাকা মাত্র 21500 টাকা আচ্ছা একুশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনি এই খাটটা নিতে পারেন চমৎকার ডিজাইনের এই খাটটা এটার সাথে হাইসা এবং বিছানা গুলা কিসের হাইসা বিছানা হচ্ছে মেয়গনি কাঠের মেয়গনি কাঠ হাইসা এবং বিছানা এবং গুড়া এবং আমাদের এই খাটটার জন্য আপনার বিশ বছরের গ্যারান্টি আছে এবং পাঁচ থেকে ম্যাক্সিমাম সাত বছরের কালারের গ্যারান্টি আছে আচ্ছা তার পিছনে আমরা যে খাটটা দেখতে পাচ্ছি আপনাদের যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সম্রাট খাট সম্রাট না জি এখন এটা একটু দেখাই এটা এটা হচ্ছে আপনার সেম বেলভেট কাপড়ের এবং এটার গাড়িটাও হচ্ছে তিন ইঞ্চি গাড়ি এবং এটার নকশা করা এটাও আপনার সেম গোল্ডেন কালারের করা আছে এবং আপনার কাস্টমার ওয়াইজ যদি কাস্টমার চায় অন্য যেকোনো কালার করে নিতে সেক্ষেত্রে অন্য কালার করে দেওয়া যাবে এবং এটা হচ্ছে আপনার সেমি বক্স হেড বক্স এবং এটারও দুইটা করে গুড়া দেওয়া আছে এটারও হেড সাইড এবং লেগ সাইড দু কালার ডিজাইন কিন্তু সেম আচ্ছা এবং আমাদের যেই আপনার বেলভেট কাপড়ের যে ফোমটা এটা হচ্ছে আমাদের ইউজ করা হচ্ছে তিন ইঞ্চি হুম অনেকে দেখা গেছে এক ইঞ্চি দেড় ইঞ্চি পাতলা করে ইউজ করা হয় কিন্তু তিন ইঞ্চি এবং এটা আপনি ওয়াশ করতে পারবেন এটার প্রাইসটা কত এটা আমাদের সম্রাট খাটে এটা হচ্ছে আপনার তেইশ টাকা তেইশ টাকা আচ্ছা এই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু তেইশ হাজার পাঁচশো টাকা চাচ্ছে তারা আসলে যে কিছুটা অনার করবেন না জি অবশ্যই আপনার চ্যানেল থেকে যদি আসে তাহলে অবশ্যই তাদের অনার করা হবে আচ্ছা ঠিক আছে তো এটার কিন্তু আপনার হেড সাইডটা এবং লেগ সাইড কিন্তু আপনার সেম ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর কিন্তু আমরা এই পাশেও কিন্তু আরও খাট আছে তো আপনাদেরকে খাটগুলো আমি এক এক করে দেখাচ্ছি এইখানে আমরা যে খাটটা দেখতে পাচ্ছি চমৎকার ডিজাইনের একটা খাট দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে আমাদের শোরুমের একদম লেটেস্ট এবং আপডেট যে মডেলটা সেই মডেলটা এটা আচ্ছা এবং এটার কালারটা অনেক আনকমন কালার

এটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেম ফিনিশিং দেওয়া আচ্ছা সেম ফিনিশিং সেম ফিনিশিং আচ্ছা এবং এটার দুটো করে গরুহ দেওয়া আছে আচ্ছা এটার প্রাইসটা দাঁড়াচ্ছে হলো 16000 16500 টাকা 16000 এবং এটার ভিতরে আপনি যে কোনো কালার ওয়াইজ কাস্টমার ওয়াইজ যদি আপনি কাস্টমাইজ করতে চান যে কোনো কালার শিখেছে সে কোনো কালার দেওয়া যাবে আচ্ছা যে কোনো কালার যে কোনো কালার করে দেওয়া যাবে পেই দিতে ভয় তার পিছনও কিন্তু আমরা চমৎকার একটা ঘাট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের লতা ডিজাইন এটাও সেম মালিশিয়ান মালিশিয়ান প্রসেসিং এমডিএফ এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে ইউজ করা এটা আচ্ছা আর্টিফিশিয়াল এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার এবং পাথরের স্টোন হুম এবং লেদারটা কিন্তু সম্পূর্ণভাবে সেলাই করা আচ্ছা এবং এটা হচ্ছে আপনার সেম হেড বক্স করা এবং লেগ সাইড এবং হেড সাইড সেম ডিজাইন আচ্ছা লেট হেক্স লেট সাইড এবং হেড সাইড কিন্তু আপনার সেম ডিজাইন सेम ডিজাইন এবং দুইটা করে গুরু আছে দুইটা করে গুরু থাকবে না এটার প্রাইসটা কত দাঁড়া আছে এটা প্রাইস হচ্ছে মাত্র 18500 টাকা 18500 টাকা এটার প্রাইসটা না আচ্ছা তারপর আমরা এখানে যে খাটটা দেখতে পাচ্ছি এই খাটটা এটা হচ্ছে আমাদের শোরুমের রাজকীয় খাট আচ্ছা শোরুমের রাজকীয় খাট এটা হচ্ছে আমাদের শোরুমের রাজকীয় খাট আচ্ছা এটাও মালুশিয়ান প্রসেসিং এমডিএফ হুম হুম এবং এটাও আপনি চাইলে যে কোনো কালার করে নিতে পারবেন আচ্ছা আমাদের এটা গোল্ডেন করা আছে হ্যাঁ এবং এটা হচ্ছে আপনার হেড বক্স এবং যে আর্টিফিশিয়াল লেদার ইউজ করা লেদারটা কিন্তু আপনার কাইন্ডলি লেদারটা হচ্ছে তিন ইঞ্চি উঁচা হ্যাঁ তিন ইঞ্চি ফুলানো আছে লেদারটা দেখা গেছে অনেক জায়গায় দেখা গেছে মানুষ কিনে তাদের লেদারটা হচ্ছে এক ইঞ্চি সামথিং দেড় ইঞ্চি দেওয়া হয় আমাদের এটা কিন্তু তিন ইঞ্চি ফুলানো আছে আচ্ছা এটার প্রাইসটা আপনার কত দিতে এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা না আচ্ছা চমৎকার ডিজাইনের খাটটার প্রাইসটা কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা দিতেছে তারা আপনাদের পছন্দ হলে ভালো লাগলে আপনি কিন্তু দেখতে পাই তার পিছনে কিন্তু আমরা চমৎকার একটা ডিজাইনের খাট দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এই খাটটা আপনি কি কারদ্য তৈরি করছে এটা হচ্ছে মালুশিয়ান প্রসেসিং এমডিএফ এটা হচ্ছে আমাদের নবাবি ডিজাইন নবাবি ডিজাইন না আচ্ছা চমৎকার ডিজাইন কিন্তু এটা এর প্রাইসটা কি রকম দিল এটা প্রাইস হচ্ছে 18500 18500 টাকা না এটা কিন্তু হেডবক্স ছাড়া এখন যদি কাস্টমার ওয়াইজ কাস্টমার চাই যে সে হেডবক্স করে নেবে সে ক্ষেত্রে হেডবক্স করে দেওয়া যাবে আচ্ছা হেড হেডবক্স এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা যে রকম হেডবক্স করা এটা কিন্তু হেডবক্স করা নাই এটা হেডবক্স ছাড়া এর প্রাইসটা দাঁড়াচ

আচ্ছা সেক্ষেত্রে এটা হচ্ছে কাট কালার ওটা ছিল গোল্ডেন কালার এখানে আরেকটা কালার আছে সেম ডিজাইনের ভিতরে সেটা হচ্ছে তেতুল বিচি কালার আচ্ছা এটা হলো তেতুল বিচি তেতুল বিচি কালার আচ্ছা দেখতে কাস্টমার ওয়াইজ কাস্টমার অন্য আরো কোন কালার চাইলে সেক্ষেত্রে সেটাও ইউজ করা যাবে আচ্ছা এটা লেদারটা একটু বড় করে দেওয়া আছে না যে এটা লেদারটা একটু বড় করে আছে এবং চাপটাও অনেক বড় আচ্ছা চাপের ডিজাইনটাও কিন্তু অনেক বড় এটা দেখতেও কিন্তু চমৎকার ডিজাইন এটার প্রাইসটা কত আছে দাঁড়াচ্ছে প্রাইস 16500 সেম প্রাইস 16500 টাকা এটা প্রাইসটা না সেম আপনার মনে করলেন দোনোটাই হেড সাইড এবং লেগ সাইড सेम

এটা হচ্ছে আপনার বিওয়ার্স এটা হচ্ছে অনেকে আছে যারা অনেক ডিজাইনাবল খাট পছন্দ করে না যারা স্মার্ট খাট খোঁজে তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে অনেক ডিজাইন ফ্যাশনেবল ছাড়া হচ্ছে স্মার্টের ভিতরে এটারও কিন্তু ফ্রন্ট সাইড এবং লেক্ সাইড হেট সাইড লেক্ট সাইড সেম আচ্ছা এবং বক্স করা এবং এটার মধ্যে গোল্ডেনের কাজ করা আছে আচ্ছা এটার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনারা কিন্তু হলে দেখতে পারেন এবং কথা বলতে পারেন তাদের সাথে স্ক্রিনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আচ্ছা তারপর যদি আমরা এদিকে আসি এইখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ভালো মানের হাই কোয়ালিটির খাট আচ্ছা এই খাটগুলো আপনারা কি নাম দিয়েছেন এগুলো হচ্ছে রাজকীয় এবং শাহী খাট রাজকীয় এবং শাহী খাট না আচ্ছা এটার আপনারা কি কাট দিয়ে তৈরি করছেন এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ মালয়েশিয়ান আর সাইডের যেই গিরাটা এটা হচ্ছে আপনার মেহগনি কাঠের এগুলো হলো মেহগনি জি যাতে পানি টানি লাগলে কখনো গুরের মধ্যে যে পানি লাগলে যাতে এটা নষ্ট না হয় আচ্ছা সে কারণে এটা কাট ইউজ করা হচ্ছে আর এটা হচ্ছে মালয়েশিয়ান আচ্ছা এটার প্রাইসটা আপনারা কিরকম দিতেছেন এই খাটটা এটা প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা প্রাইস হ্যাঁ আচ্ছা তার পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে সেম আপনার এমডিএফ এবং এটা হচ্ছে মেগুনি কাঠের এবং এই যে ডিজাইনটা আছে খুব গর্জিয়াস ডিজাইন এবং এটা প্রাইস হচ্ছে আট হাজার টাকা যে এটা ভিওর্স এটা কিন্তু আপনার সম্পূর্ণ হাতের কাজ করা যে গোল্ডেন যে ডিজাইনটা এটা কিন্তু হাতের করা এবং এই যেই ফুলগুলো আছে সবগুলো কিন্তু আলগা চাপ এটা কিন্তু লেভেল লেভেল না ভুল করবেন না আর এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান এমডিএফ ডিএফ তিন ইঞ্চি গাড়ি এবং সাইডটা হচ্ছে মেগুনি কাঠের এটা প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা নয় টাকা জি আচ্ছা তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা তারপর এটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে সেম এখন এটার ভিতরে হচ্ছে গোল্ডেনের কাজটা নাই আচ্ছা এটা আর এটা সেম কাঠ এর ভিতরে হচ্ছে আপনার গোল্ডেনের কাজটা নেই চাপগুলা তারপর ডিজাইনটা একদম সেম এটা প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা যেটা গোল্ডেনের কাজের জন্য পাঁচশো টাকা লেস তারপর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা সর্বশেষ আমাদের হিট কালেকশন এটা হচ্ছে আপনার এই যে কালারটা এটা কিন্তু আলগা কোনো কালার না আচ্ছা এটা হচ্ছে আমাদের টাইলসের উপরে যে একটা প্রলেপ থাকে আলগা এটা হচ্ছে টাইলসের প্রলেপটা আচ্ছা এটা উঠবে না গোসা গোসা দিলে গোসা দিলে এগুলো রং ওঠার কোনো কারণ নাই হুম আর এটা প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা 7500 জি এটাও সেম আপনার মালশিয়ান এবং সাইডটা হচ্ছে মেগুনি কাঠের ইউজ করা হচ্ছে এখন এগুলার বিছানা হাইসা সব হচ্ছে মেগুনি কাঠের আচ্ছা এটার প্রাইসটা কত দিয়েছেন 7500 7500 টাকা আচ্ছা আচ্ছা তো আপনাদের এই যে ফার্নিচারে একটু আপনাদের দোকানের ঠিকানাটা একটু দিয়ে দিন সরাসরি আমাদের ফার্নিচারের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি পলাশপুর তিন নম্বর রোডে অবস্থিত আচ্ছা এবং আমাদের ফার্নিচারের নাম হচ্ছে এইচকে ফার্নিচার বাজার এখানে আপনারা অল্প রিজনেবল প্রাইসের ভিতরে গুণগত মানের এবং ভালো মানের অনেক নতুন নতুন আইটেমের নতুন নতুন ডিজাইনের ফার্নিচার পেয়ে যাবেন আচ্ছা তো তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য তো ভিওয়ার্স আমাদের ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ